রাজ্য সরকারের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও চাল চুরির ঘটনা ঘটেই চলেছে। রেশনের চাল চুরির অভিযোগ উঠল রেশন দোকানের মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইকোপার্ক থানা এলাকার নিউ টাউন হাতিয়াড়ায়। এলাকাবাসীদের অভিযোগ, সোমবার সকালে রেশন দোকানের গোডাউন থেকে চাল ভ্যানে তোলা হচ্ছিল পাচার করার জন্য। সেই সময় হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ। পুলিশ ভ্যান চালককে আটক করেছে এবং সমস্ত চালের বস্তা বাজেয়াপ্ত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হাতিয়াড়া গোঠের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের আরো অভিযোগ যে দীর্ঘদিন এভাবে রেশনের চাল চুরি করে রাজারহাটের বিভিন্ন দোকানে বিক্রি করা হতো। গোটা এলাকায় উত্তপ্ত এই ঘটনাকে কেন্দ্র করে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমাদের বিহার আছে বলি মোহাম্মদ MR 22, 7 নম্বর MR 22, হাতিয়াড়া গোট। ওখান থেকে আর একটা গোডাউন আছে তানার, সেই গোডাউন থেকে মাল তুলে নিয়ে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হাতে নাতে ধরা পড়ে। এই অবস্থায় আমাদের হাতিয়ার লোক সবাই মিলে তারাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কোথাকার রেশন দোকান থেকে মাল তুলে হাতিয়াড়া গোট থেকে অন্য মানুষকে দেওয়া হয়, তাতে করে আমরা একটু উপকৃত হই। এটা সুষ্ঠু ভাবে বন্টন কিভাবে করা যায় যেটা করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। নিউ টাউন থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, ভূমি 24x7।